হ্যালো বিয়াস, আমরা আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে বাইনারি সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়। এটার জন্য আমরা স্পেশাল একটা ভিডিও বানাচ্ছি। এই জন্য বাইনারি সংখ্যা নির্ণয় করতে হলে অনেকে ভুল করে যে বাইনারি সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে আমরা দেখাচ্ছি বাইনারি সংখ্যাটা কিভাবে নির্ণয় করতে হবে। পাশে আমরা দশমিক লিখে দিচ্ছি, অর্থাৎ আমরা যে সংখ্যাগুলো তৈরি করবো তার প্রমাণ দেখানোর জন্য। অর্থাৎ আমরা একটা কৌশল অ্যাপ্লাই করবো, আমাদের কৌশলটা সঠিক আছে কিনা সেটা নির্ণয় করার জন্য করবো। তাহলে আমরা কথা না বলে কাজে লাগছি। তো দশমিক সংখ্যা আমরা জানি, জিরো, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন, ইলেভেন, টুয়েলভ, থার্টিন, ফোরটিন, ফিফটিন, সিক্সটিন, সেভেন্টিন, এইটিন, নাইনটিন, টোয়েন্টি। অর্থাৎ শূন্য থেকে বিশ পর্যন্ত এগুলো দশমিক সংখ্যা, আমরা এগুলো স্কুল ডেসিমেল নাম্বার। তো এখন যদি এরকম একটা প্রশ্ন হয়, এটা এই অঙ্কটা শেখার পরে তোমরা যে কোনো অঙ্ক তোমরা মানগুলো বের করতে পারবে। যদি দশমিক পনেরো হয় বাইনারি কত হবে, দশমিক পনেরো হলে অক্টাল কত হবে, দশমিক পনেরো হলে হেক্সা কত হবে। তো এই কোশ্চনটা আজকে আমরা শেখাচ্ছি এখানে, যে কোনটা কী সংখ্যা হবে কীভাবে বের করতে হবে। তাহলে মনে করতে হবে যে এই যে আমরা জানি বাইনারি সংখ্যা দুইটি, একটা জিরো একটা ওয়ান, মাত্র দুইটি বাইনারি সংখ্যা। আমরা আগের ভিডিও দেখাচ্ছিলাম, তো আমরা ভিডিও ডিসক্রিপশানে আগের ভিডিও লিঙ্কগুলো দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে দিতে পারবা। তো বাইনারি সংখ্যা দুইটা, একটা জিরো একটা ওয়ান, এই বসে গেলো এখানে। তো আমরা যদি স্বাভাবিকভাবে একটা চিন্তা করি যে এখানে দশ কীভাবে হলো, আমরা একদম ছোট্টবেলায় শিখে ফেলছি দশ কীভাবে লিখতে হয়। আমরা শিখছি একের সাথে শূন্য দিলে দশ হয়, তাহলে ঠিক আমি এখানেও করতে পারি একের সাথে শূন্য দিলে কী হচ্ছে, দশ হচ্ছে, সেম। আচ্ছা, এখানে এগারো কীভাবে হলো, ওই যে একের সাথে এক দিলে কত হচ্ছে, এগারো হচ্ছে। তাহলে এখানে এক আছে অবশ্যই, একের সাথে এক দিলে কত হলো, এগারো হয়ে গেলো। তাহলে এখানে কত আছে, বারো, এখানে দুই থাক দুই ছিল এই জন্য এখানে বারো হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে দুই নেই, তাহলে এখানে বারো করতে গিয়ে আসবে, অথবা পরেরটা কী হবে, তেরো কী হবে হলো, তিন একের সাথে তিন দিলে তেরো হচ্ছে। কিন্তু এখানে তো তিন নেই, তেরো কী হবে, টেনশনের কোনো একদম কারণ নেই, আমি দেখাচ্ছি, তোমরা দেখো, দেখবে একদম সহজ। অর্থাৎ কীভাবে এগুলো নির্ণয় করতে হবে, তাহলে শুরু করতেছি, দেখা যাক। তাহলে আমাদের এই জায়গাটা অবশ্যই অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা প্রথম চারটি সংখ্যা কীভাবে পেলাম। তো এটা তো একদম ইজি, যেহেতু বাইনারি সংখ্যা দুইটি, একটা জিরো একটা ওয়ান, একের সাথে শূন্য দিলে দশ হচ্ছে, একে অর্থাৎ দশ বলতে ওয়ান জিরো, একের সাথে এক দিলে কত হচ্ছে, আমরা এগারো বলি, এটা বাইনারিতে বলতে হবে ওয়ান ওয়ান বলতে হবে। এই কোডটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা এটা বসাচ্ছি এখানে, জিরো বসে গেলো, ওয়ান বসে গেলো, তারপরের সংখ্যাটা হচ্ছে কত, ওয়ান জিরো, তারপরটা হচ্ছে কত, ওয়ান ওয়ান। পরেরগুলো কীভাবে করবো, একদম ইজি, অর্থাৎ একটু চিন্তা করলে বুঝতে পারি এখানে ওয়ান একটা, এখানে একটা, কয়টা, তাহলে দুইটা ডিজিট। এখানে ওয়ান একটা আর এখানে জিরো একটা, কয়টা ডিজিট, দুইটা। এখানে ডিজিট কয়টা, একটা, ওয়ান, এখানেও একটা। তাহলে আমরা এই সংখ্যাটাকে ডাবল, এখানে যেহেতু ডাবল, এখানে ডাবল, তাহলে আমরা এখানে এটাকে ডাবল করার জন্য আগে একটা শূন্য দিলাম, আগে একটা শূন্য দিলাম, তাহলে ডাবল ডাবল, অর্থাৎ সবগুলো দুইটা দুইটা হয়ে গেলো। যেই কোনো সংখ্যার আগে শূন্য দিল, অর্থাৎ আমি যদি এখানে এক হাজার লিখে নিলাম, এক হাজার আগে যদি আমি এখানে একটা শূন্য দিলাম, এটা কখনো দশ হাজার হবে না, এটা এক হাজার থেকে যাবে। যে কোনো সংখ্যার আগে আমি শূন্য যতগুলো ইচ্ছে ততগুলো ব্যবহার করতে পারবো। তাই আমি এখানে দুইটা শূন্য দিয়ে একটা আমি কোড তৈরি করে নিলাম বাইনারি সংখ্যাটা নির্ণয় করার জন্য। তাহলে যে কোনো সংখ্যার আগে শূন্যর কোনো ভ্যালু নেই, অর্থাৎ শূন্যর দাম নেই, তাহলে আমরা মনে করলাম এই প্রথমে দুইটাই শূন্য, এই শূন্যটা বাদ দেওয়ার পরে পরবর্তী সংখ্যা, অর্থাৎ শূন্য বাদ দেওয়ার পর পরবর্তী সংখ্যা ওয়ান। তবে দেখা যাচ্ছে আমাদের কৌশলটা করার জন্য এখানে ওয়ান একটা, এই দুইটা, এই তিনটা, এই চারটা লিখলাম এখানে। তাহলে চারটা কেন লিখলাম, তাই তো, এই যে একটা, এই দুইটা, অর্থাৎ এই যে, অর্থাৎ এইটা একটা, এই দুইটা, এই তিনটা, এই চারটা, সবগুলো মিলে যোগ করলে চারটা পাচ্ছে। যোগ বলতে এমন না যে এই একে একে যোগ করলে দুই, এমন না, যোগ বলতে মানে অর্থাৎ এইটা একটা ফিগার, দুইটা ফিগার, তিনটা ফিগার, চারটা ফিগার, অর্থাৎ চার বসলো এখানে, এই জন্য ওয়ান চারবার বসে গেল। এরপর আমি এখানে পাশে কী বসাবো, পাশে বসাচ্ছি এই ফিগারটা, অর্থাৎ এই কোডটা এখানে বসাবো কি, জিরো জিরো, তারপর ফিগারটা হচ্ছে জিরো ওয়ান, পরের ফিগারটা হচ্ছে ওয়ান জিরো, পরের ফিগার হচ্ছে ওয়ান ওয়ান, শেষ। এরপরে এই যে ওয়ান চারবার ইউজ করলাম, একবার, দুবার, তিনবার, চারবার, তারপর ইউজ করবো ওয়ানের পরে কত আছে, ওয়ান জিরো আছে, এই যে ওয়ান জিরো, এই যে একবার, এই দুবার, এই তিনবার, এই চারবার ইউজ করলাম ওয়ান জিরো, ওয়ান জিরো। তাহলে ওয়ান জিরো করার পরে আবার এই কোডটা বসাবো, এটা কী ছিল আমাদের, জিরো জিরো, জিরো ওয়ান, ওয়ান জিরো, ওয়ান ওয়ান, শেষ। এরপরে আবার কত বসাবো, ওয়ান ইউজ করা শেষ, ওয়ান জিরো ইউজ করা শেষ, পরের সংখ্যাটা কী আছে, ওয়ান ওয়ান, এই যে একবার,
দুবার, তিনবার, চারবার করে ফেলা। আবার এই কোডটা বসাবো কি, জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান। এরপরে কি বসাবো, এই কোডটা বসাবো, সেটা কি ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো। তিনবার হলো ওয়ান জিরো, চারবার হলো, তো আবার এই কোডটা বসাবো, এটা কি জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান। এইভাবে যদি আমি পরবর্তী বসাতে চাই তাহলে কত বসাবো, ওয়ান জিরো ওয়ান ওয়ান, এই পাশে লিখতেছি ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান, এখানে একবার, এখান থেকে চারটা হয়ে গেল। তো আবার এই কোডটা বসবো, এটা কি কোডটা হচ্ছে জিরো 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 ওয়ান ওয়ান, সরি এখানে লিখবো আমরা এই জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান। এরপরে যদি আবার কোড লিখতে চাই তাহলে এই কোডটা ইউজ হয়ে গেল, এটা লিখতে হবে, সেটা কি, সেটা হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো। তাহলে কবার হয়ে গেল, চারবার। আবার এই কোডটা বসবো, সেটা কি জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান। এইভাবে যত ইচ্ছে, যেমন এটা হচ্ছে বিশ, তাহলে এটা কত হবে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি, এটা হবে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন। এইভাবে তুমি যতগুলো ইচ্ছে ততগুলো বাইনারি সংখ্যা নিজের মনে তৈরি করতে পারবে। প্রশ্ন হচ্ছে আমি যে কৌশলটা অ্যাপ্লাই করলাম এটা আদৌ সঠিক কি না, তাহলে আমরা একটু যাচাই করে দেখি আমাদের কৌশলটা সঠিক কিনা। সেটা হচ্ছে মনে করলাম এই যে আমি এখানে ফিফটিন অর্থাৎ পনেরো লিখলাম, কেমন পনেরো বাড়ি হচ্ছে কত ওয়ান ওয়ান। এটা প্রমাণটা কী, এটা আমরা জানি যে কীভাবে প্রমাণটা করতে হবে দেখাচ্ছি এখানে। তাহলে যেহেতু দশমিক সংখ্যা, এটা ছিল দশমিক সংখ্যার বাইনারি, দশমিকগুলোকে বাইনারি প্রমাণ করতে হলে দশমিকের ভিত্তি বাইনারি ভিত্তি দিয়ে এটাকে ভাগ করতে হবে, ভাগ করলে সাত দুগুণে চোদ্দ হাতে আছে ওয়ান। তারপরে যদি এটাকে আমি ভাগ করি দুই দিয়ে তিন দুগুণে ছয়, ভাগশেষ ওয়ান থাকতেছে। আবার যদি দুই দিয়ে ভাগ করি কেমন দুই একে দুই, ভাগশেষ ওয়ান। আবার যদি এটাকে ভাগ করি দুই দিয়ে ভাগ দেওয়া শূন্য, এই ওয়ানটা এখানে চলে আসবে। তাহলে নিচের দিক থেকে উপরে চিন্তা করি তাহলে ওয়ান 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 ওয়ান, তাহলে দেখো প্রমাণ হচ্ছে কিনা, এই যে ওয়ান 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 ওয়ান, ইজি একদম। আচ্ছা আমি আর একটা চিন্তা করি, অর্থাৎ যদি উনিশ হয় কেমন, উনিশ হলে ওয়ান জিরো জিরো ওয়ান মিলছে কিনা দেখাচ্ছি প্রমাণটা। অর্থাৎ তাহলে এই যে উনিশ হলো এখানে, তাহলে এটাকে আমি দুই দিয়ে ভাগ করি, দুই দিয়ে ভাগ করলে তো নয় দুগুণও আঠারো, নাইন, হাতে ওয়ান থাকতেছে। এরপরে আবার যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে কত পাচ্ছি এখানে, আট, চার দুগুণও আট পাচ্ছি এখানে, অর্থাৎ হাতে ওয়ান থাকতেছে। আবার যদি এটাকে আমি দুই দিয়ে ভাগ করি দুই দুগুণ চার, বাক্সের শূন্য থাকতেছে। আবার যদি এটাকে দুই দিয়ে ভাগ করি দুই একে দুই, বাক্সের শূন্য হচ্ছে। আবার এটাকে যদি আমি দুই দিয়ে ভাগ করতে যাই তাহলে কিন্তু বাক যাবে না, না গেলে শূন্য, এই ওয়ানটা এখানে চলে আসবে। নিচের দিক থেকে যদি উপরে চিন্তা করি ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান, উনিশের বাইনারি, অর্থাৎ উনিশের উনিশ দশমিক সংখ্যা ছিল, এটা কনভার্ট বাইনারি করলে হচ্ছে কত, ওয়ান জিরো জিরো ওয়ান 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 জিরো জিরো ওয়ান ওয়ান, মিলছে কিনা, এই যে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান। এভাবে তোমার যতগুলো ইচ্ছা তথ্য তুমি বাইনারি সংখ্যা নিজের মতো লিখে সাজিয়ে লিখতে পারবা শুধু আমাদের এই কোডটা ফলো করলে। তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তোমাদের বন্ধু আশেপাশে যারা আছে তোমাদের ক্লাসমেট তাদেরকে ভিডিওগুলো শেয়ার করে তাদেরকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য উৎসাহিত করে আমাদের কাজের প্রতি আরও উৎসাহ। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফিজ।